নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। আর আজকে নিয়ে চলে এসেছি গ্যাংটক থেকে ইস্ট সিকিমের ট্যুর। একদিনে কী হবে আপনি গ্যাংটক থেকে ইস্ট সিকিম যাবেন, কত কী খরচা হবে আর কোথায় কোথায় করবেন, সমস্ত ইস্ট সিকিমের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলুন ঘুরে আসি গ্যাংটক থেকে ইস্ট সিকিম ডে ট্যুর। আমরা আগের দিনই প্যাকেজ বুক করে নিয়েছিলাম ইস্ট সিকিমে যাওয়ার জন্য, আর যথারীতি সকাল 8টার মধ্যে আমাদের গাড়ি হোটেলের কাছে চলে আসলো এবং সেই গাড়িতে চেপে, এবং তারাই পারমিটসের ব্যবস্থা করে দিয়েছিল, সেই গাড়িতে চেপে চলে গেলাম ইস্ট সিকিমে যাত্রার উদ্দেশ্যে। সবার আগে ব্রেকফাস্ট সেরে নিলাম একটু দূরে গিয়েই। ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর আবার গাড়ি চললো অধিক সৌন্দর্য দেখতে দেখতে, এবং পাহাড়ি রাস্তা ধরে আমাদের গাড়ি চলতে থাকলো। কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম নাথুলা পাসে। নাথুলা পাস সমুদ্রতল থেকে প্রায় 14,140 ফুট উঁচুতে। এই নাথুলা পাস হলো ইন্ডিয়া এবং চায়নার বর্ডার। এখানে সমস্ত যাত্রীদের কিন্তু পারমিট করতে হয়। ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ ফ্রম নাথুলা পাস সিকিম। আমরা এখন রয়েছি নাথুলা পাসে। ওকে, এখানে ইন্ডিয়া চায়নার বর্ডার শেয়ার করে, ভিতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, ঠিক আছে। তার জন্য আমরা এখান থেকে ভিডিও করছি, দূর থেকে দেখাচ্ছি। টেম্পারেচার 2-3 ডিগ্রি, প্রায় সকাল 11টা ক্রস করে গেছে, এখন এখানে টেম্পারেচার 2-3 ডিগ্রি, বুঝতেই পাচ্ছেন। কিছুদিন আগে এখানে স্নোফল হয়েছিল, রাইট না এখানে স্নোফল নেই, বাট স্নোফলের থেকে কিন্তু কিছু কম যাচ্ছে না, বিশাল পরিমাণে হাওয়া দিচ্ছে, বুঝতে পারছেন, মানে বিশাল ঠান্ডা লাগছে। ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু পুরো চায়নার মধ্যে পড়ছে, ওই বর্ডারটা পুরো চায়নার মধ্যে। ভাই এত সুন্দর জায়গা, মানে ঠিক আছে, মানে পুরো ক্লিন বিউটি, পুরো ক্লিন বিউটি, জাস্ট অসম, জাস্ট অসম ভাই, ঠিক আছে। এখানে পার্কিংয়ের কোনো জায়গা নেই, এখানে ট্যুরিস্টদের ড্রপ করানো হচ্ছে, ড্রপ করিয়ে নিচে আবার গাড়ি চলে যাচ্ছে, এবং সেখান থেকে আমরা যখন এখানে ঘুরবো, ঘোরা হয়ে গেলে 30 মিনিটস টাইম যে ঘোরা হয়ে গেলে আমাদেরকে নিচের থেকে, কিন্তু ওই দাঁড়িয়ে যে গাড়ি দেখতে পাচ্ছে ওই দিক থেকে আমাদের গাড়িতে উঠতে হবে, বিকজ দিস ইজ দ্য নো পার্কিং প্লেস। ফরেনার যারা থাকবে তাদের জন্য কিন্তু এই নাথুলা পাস কিন্তু অ্যালাউ নেই, যারা ফরেনার অর্থাৎ যারা ভারতবাসী নয় তাদের জন্য কিন্তু এখানে কিন্তু অ্যালাউ হবে না। 14,140 ফুট উঁচুতে আমরা এখন রয়েছি নাথুলা পাসে। এরপরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো নিউ বাবা হরভজন সিং মন্দিরে। আর আপনি যদি ওল্ড বাবা হরভজন সিং মন্দিরে যেতে চান, তাহলে প্রতি গাড়ি পিছু 3,000-3,500 টাকা অতিরিক্ত দিতে হবে আপনাকে। আমরা এখন এসেছি নিউ বাবা হরভজন সিং মন্দির, এদিকটা হচ্ছে এন্ট্রি। বাবা হরভজন সিং এর রোমাঞ্চকর কাহিনী এবং নাথুলা পাসের ইতিহাস জানতে গেলে একটি ভিডিও আমার চ্যানেলে করা আছে, আমি আই বাটনে দিয়ে দিলাম, এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল, আপনি চাইলে দেখতে পারেন। এই একদিনের ইস্ট সিকিম ট্যুরে তার পরের ডেস্টিনেশন ছিল ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক সাধারণত শীতকালের দিকে এই লেকের জল বরফ আকারে জমে থাকে। তো আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসের দিকে, কিন্তু সেই সময় ছাঙ্গু লেক যদিও কিছু কিছু জায়গায় বরফ থাকলেও পুরো লেকটা কিন্তু বরফ পায়নি। এই ছাঙ্গুলোকে অসাধারণ সৌন্দর্য দেখতে আপনি কিন্তু ভুলবেন না, আর এই ট্রিপের মধ্যেই থাকবে আপনার ছাঙ্গু লেক। আমরা চলে এসেছি এখন ছাঙ্গু লেকে। তো এই ঠিক ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন ছাঙ্গু লেক। क्या सफारी का चार्ज कितना है? ₹550 नहीं नहीं, हम सिर्फ पूछ रहे हैं। 550 चार्ज, अच्छा से घुमाएगा। कितना मिनट घुमाएगा? ऐसे मिनट तो नहीं, ऐसे राउंड का हिसाब है सर, राउंड का। ऊपर लेक व्यू जाएगा, लेक व्यू घूम जाएगा। और फोटो खींचना क्या? फोटो 100 फोटो है, हैंडल बनाएगा और प्रिंट आउट भी दे देगा ना आप लोग की? प्रिंट आउट नहीं, उसमें गठाएगा तो हिला देगा, फोटो लेगा। ₹100 ফটো তুলতে গেলে 100 টাকা। আর যদি আপনি ঘুরতে চান এই অর্থাৎ ইয়াক সাফারি করতে চান, তাহলে আপনার
550 টাকা নেবে। 550 টাকা এখান থেকে একটুখানি সামান্য ঘুরিয়ে নিয়ে কিন্তু চলে আসবে, অর্থাৎ লেক ভিউ করাবে ইয়াকসা পাহাড়িতে। গ্যাংটক থেকে একদিনের সিকিম ট্যুরে যেসব জায়গাগুলো ঘোরানো হয়েছে, অর্থাৎ আমি ঘুরেছি সেই জায়গাগুলো তোমরা দেখলে, যেটা হচ্ছে নাথুলা পাস, তারপরে হচ্ছে নিউ বাবা হরভজন সিং মন্দির, এবং অবশেষে ছাঙ্গু লেক হয়ে আমাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল গ্যাংটকে, আমার হোটেলে রিটার্ন হয়েছিল। তো এই টোটাল প্যাকেজটা বড় গাড়িতেই ন্যাচারালি হয়, অর্থাৎ 8-সিটার কার যেগুলো হয় এসইউভি। তো এতে প্রাইস পড়ে 4,200 টাকা ওয়ান ডে ট্রিপ, যেখানে পারমিটও কিন্তু ইনক্লিউড থাকে, অর্থাৎ নাথুলা যাওয়ার জন্য যে পারমিটটা লাগে সেই পারমিটটা তারাই করিয়ে দেয় 4,200 টাকা একদিন আগে, অর্থাৎ যেদিনকার যাবেন তার আগের দিন কিন্তু আপনাকে সকাল সকাল কিন্তু এটা কিন্তু বুক করে দিতে হবে, দুপুরের মধ্যে কিন্তু আপনাকে বুক করে দিতে হবে, যেহেতু পারমিটটা বের করতে হয় নাথুলার জন্য তার জন্য। তো দুপুরের মধ্যে আপনাকে বুক করে দিতে হবে এবং 4,200 টাকা পড়ে। আর যদি নিউ বাবা হরভজন সিং মন্দির থেকে যদি আপনি ওল্ড বাবা হরভজন সিং মন্দির যেতে চান, তাহলে গাড়ি পিছু 3-3,500 টাকা কিন্তু এক্সট্রা চার্জ করা হয়ে থাকে। তো এই হচ্ছে টোটাল ট্রিপটা, ওয়ান ডে ট্রিপ সিকিমের, এই ছিল গ্যাংটক টু গ্যাংটক ব্যাক, এই হচ্ছে ওয়ান ডে ট্রিপ অফ সিকিম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন কাহিনী নিয়ে।